কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল বলবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এসব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন, এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, এবং শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। শতফলের সমাহারে টইটুম্বুর আমাদের বাংলাদেশ। ফল হলো আমাদের স্বাস্থ্যসম্মত পুষ্টির উৎকৃষ্ট উৎস। ফল থেকে সব ধরনের পুষ্টি পাওয়া যায়। খনিজ ভিটামিন পুষ্টির জন্য ফলের তুলনা নেই। এই জন্য পারিবারিকভাবে বিভিন্ন ফল উৎপাদন করতে পারলে নিজেদের পারিবারিক চাহিদা ১৬ আনা মেটানো সম্ভব। গ্রীষ্মকাল এবং বর্ষাকাল হল বাংলাদেশে ফলের উৎকৃষ্ট সময়। বলতে গেলে অধিকাংশ ফল এ সময়ই আসে। নজরুল ইসলাম তালুকদার পরিকল্পিতভাবে নিজের বাড়িতে এই সব ফলের আবাদ করেছেন দীর্ঘদিন থেকে। সেখান থেকে উৎপাদিত ফল নিজেরা খান, প্রতিবেশী আত্মীয়দের বিলান, পরিবেশসম্মত প্রযুক্তি অবলম্বন করে ফল আবাদ করেন। আমার বাড়িতে বিভিন্ন টাইপের আম, যেমন বার্মান রাঙ্গুইন, তারপরে ফজলি, ল্যাংড়া, দেশি আম আছে, আম্রপলি আছে, এরপরে আছে জাম্বুরা, দেশি এবং বাইরের, আর এখন আছে থাই আমরুল, দেশি আমরুল, আর লিচু, এইসব ফল রয়েছে। এখন পারিবারিকভাবেই আমাদের একটা ঐতিহ্য আছে, আমাদের অনেক আগ থেকে এগুলো সংগ্রহ করা হয়। আর আমি ব্যক্তিগতভাবে আমি যেখানে যেটুকু সহযোগিতা পেয়েছি, কখনো কৃষি বিভাগের, কখনো বন্ধু বান্ধবের কাছ থেকে, কখনো পারিবারিকভাবে আত্মীয় স্বজনের কাছ থেকে, ভাই বোনদের কাছ থেকে আমি সংগ্রহ করেছি। আমার বাড়িতে আমরা বেশ কয়েক বছর ধরে আম কিনি না, যদিও আমাদের এখানে আমের এলাকা না, তবুও আমে আমি স্বয়ং সম্পূর্ণ এবং বেশ কিছু উদ্বৃত্ত থাকে, সব ধরনের আম, এবং একদম সিজনের শেষ পর্যন্ত আমার আম থাকবে, এক একটা এক এক সময় পাকে। আমার বাইরের ফল কেনার কোনো দরকার হয় না। আর টেকনোলজি হেল্প আমি কৃষি বিভাগ থেকেই পাই। এখানের আমতলি উপজেলার যে কৃষি বিভাগ আছে, কৃষি কর্মকর্তারা আছেন, ওনারা বিএস থেকে ব্লক সুপারভাইজার থেকে শুরু করে সকলেই আমাকে সহযোগিতা করেন। আমার কাছে অনেকেই দেখতে আসে, পরামর্শ নেয়, আমি পরামর্শ দেই, এবং আমার এই করার পিছনে এটাও একটা কারণ যেন সবাই উদ্বুদ্ধ হয়। আসলে অনেকে বলে যে এই দক্ষিণ অঞ্চল বরিশাল বরগুনা এলাকায় আম চাষের জন্য উপযোগী না। আমি বিভিন্ন ফল এবং আম সহ চাষ করে তাদেরকে এইভাবে উদ্বুদ্ধ করতে চাই যে আসলে এখানে সব ধরনের ফলই হয়। গ্রামের একটা বাড়ি আমাদের এখানে অনেকেরই আছে, এবং এই বাড়িটাকে সুন্দরভাবে সাজালে পারিবারিক চাহিদা, এলাকার চাহিদা, দেশের চাহিদা স্বয়ংসম্পূর্ণ হওয়া যায়, এবং ফল একটি ভালো জিনিস, এবং আমাদের দেশে অনেক ভালো ফল আছে। আমার উদ্দেশ্য যে দেশীয় ফল দ্বারা আমরা কেন আপ্যায়ন করি না, অনেকেই দেশীয় ফলের আপ্যায়ন করা উচিত। আমার দেশ ফলে সমৃদ্ধ, সবাই যাতে এভাবে উদ্বুদ্ধ হয় এবং সবাই যাতে এই চাষ করে, সেজন্যই আমার এই প্রয়াস। আর ফল প্রযুক্তির জন্য যেই আসুন না কেন, অকাতরে তা বিলিয়ে দেন ফল সমৃদ্ধ বাংলাদেশ করার প্রত্যয়ে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি।
দর্শক দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। চিংড়িকে বলা হয় সাদা সোনা। আমাদের রপ্তানি পণ্যের মধ্যে চিংড়ি অন্যতম। দেশের উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার কারণে ফসল উৎপাদনে সমস্যা বিধায় সেখানে ব্যাপক চিংড়ি চাষ হয়। খুলনা জেলার কয়রা উপজেলাধীন আয়শা আমির একোয়াকালচার এই ধরনের একটি চিংড়ি খামার। এ খামারের আয়তন 10 একরের উপরে এবং নার্সারি, কালচার ও রিজার্ভ পুকুর মিলে মোট পুকুর 10টি। প্রাকৃতিক পানি ব্যবহার করে এ খামারে চিংড়ি চাষ করা হয়। পুকুরের গভীরতা 5 ফুটের মতো। নার্সারি পুকুরে চিংড়ির পোনা 30 থেকে 35 দিন রেখে একটু বড় করে 5 থেকে 7 গ্রাম ওজনের হলে কালচার পুকুরে প্রতি ঘনমিটার পানিতে 11 থেকে 16টি পোনা ছাড়া হয়। সেখানে প্রতিদিন 4 বার পিলেট খাবার সরবরাহ করা হয়। একইভাবে শিডিউল করে 4 বার পানির পাখা দিয়ে পানিতে অক্সিজেন সরবরাহ করা হয়। রোগবালাই দমন ও অন্যান্য যত্ন নেওয়ার জন্য চিংড়ি খামারে সব সময় খোঁজ রাখা হয়। এই খামারের পরিচালক হিসেবে কাজ করেন জনাব হাবিবুল্লাহ। তিনি জানান, চিংড়ি চাষে যেমন কষ্ট ও প্রাথমিক খরচ রয়েছে, তেমনি যখন অনেক দামে বিক্রি করা যায় তখন আনন্দও কম নয়। তাদের খামারে কোনো রোগবালাই বা সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়। মাথার ঘাম পায়ে ফেলে দক্ষিণাঞ্চলের চিংড়ি চাষিগণ এভাবেই চিংড়ি চাষ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে চলেছেন। আমাদের প্রত্যাশা, চিংড়ি চাষে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সর্বোচ্চ উৎপাদন হবে, যা দেশের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখবে। আমাদের দেশে যে ঘেরগুলো হয়, এই ঘেরগুলোয় প্রচুর পরিমাণে জায়গা ব্যবহার করা হয়। আমরা এই জায়গাটাকে অল্প জায়গায় বেশি উৎপাদনের জন্য আমাদের যে পোনাগুলো সাধারণত আসে, এই পোনাগুলো আসে আপনার টোটালি হোয়াইট স্পট ভাইরাস, যেটা এই ভাইরাসটাকে মুক্ত করে এরপরে আমাদের পোনাগুলো চেক আপের পরেই আমরা এর ভিতরে ঢুকাই। পোনাগুলো ঢুকানোর পরে এই পোনাগুলোকে আমরা প্রথমে আমরা একটা নার্সিং পন্ডে নিই। নার্সিং পন্ডে নেওয়ার পরে ওখানে আমরা মিনিমাম 1 মাস থেকে 1 মাস 5-10 দিন রাখি। রাখার পরে আমরা 5 থেকে 7 গ্রাম ওয়েট যখন হয় তখন সেগুলোকে আমরা কালচার পন্ডে নিয়ে আসি। কালচার পন্ডে নিয়ে আসার পরে এটাকে আমরা চেক ট্রে দিয়ে এদের যে খাবারটা লাগবে এই খাবারটা আমরা আগে নির্ধারণ করি। আমাদের যে মাছ আছে উৎপাদনের উপরে আমরা সাধারণত 2.00 FCR এর ভিতরে আমরা যখন করতে পারি তখন একটা লাভজনক প্রজেক্টে দাঁড়াবে। একটা সিকিউরিটির জন্য যেটা করি, দেখবেন আমরা পলিথিন দিয়ে দিছি, কারণ এটা যখন অধিক পরিমাণ ঠান্ডা ছিল তখন আমাদের বায়ো সিকিউরিটি পর্যন্ত আমাদেরকে দিতে হয়েছিল, কারণ ঠান্ডার বাতাসটা যখন পানির উপরে পড়বে তখন ভাইরাস এবং প্রকোপ, ঠান্ডার ভিতরে আমাদের যে ছোটো মাছ, এই মাছ ক্ষতিগ্রস্তর জন্য আমরা পুরো প্রজেক্টটা পলিথিন দিয়ে, নেট দিয়ে সুন্দর করে আগে এয়ার প্রোটেকশনের ব্যবস্থা করি। এরপরে জীবাণু প্রতিরোধের জন্য আমাদের এখানে যারা আসে তারা সবাই পটাশিয়াম, এই পটাশিয়ামটা হাত ভিজায়ে তারপরে পা ভিজায়ে এরপরে ভিতরে প্রবেশ করতে দেয়। এই চাষিদেরকে নিয়ে নতুনভাবে এই ধরনের প্রজেক্ট করে যৌথভাবে হোক, সরকারের সহযোগিতা পৃষ্ঠপোষকতায় হোক, আমরা যেমন অলরেডি আমাদের প্রজেক্টের কিছু নার্সিং মাছ আমরা বিভিন্ন জায়গায় দিয়ে চেক করতেছি যে ন্যাচারাল পানিতে এই 7-8 গ্রামের মাছগুলো ইম্প্রুভ সিস্টেম করা যায় কি না, এর সে আরও একটা লো গ্রেড সিস্টেম, যেটা করলে আশা করি যে আমরা এখন পার বিঘাতে 40 মন পর্যন্ত গতবার উৎপাদন করছি। আমরা চাচ্ছি যে সাধারণ কৃষকদের অন্তত 20 মন তো উৎপাদন হবে ডেন্সিটি কমায় দিয়ে। এজন্য যত প্রকার সহযোগিতা এই এলাকার লোকের জন্য আমি আশা করবো। বাংলার কৃষি, বাংলার কৃষি।
কৃষক ভাইরা দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল নম্বর banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।